শেয়ার করব যা অনেকে বুঝে কিন্তু ট্রাই করে না। ডিসক্রিপশন কিভাবে লিখবেন এবং হ্যাশট্যাগ আসলে ভিডিওর কোথায় দিবেন, হ্যাশট্যাগ কোথায় দেওয়ার নিয়ম, ইউটিউবের রুলস অনুযায়ী, ইউটিউবের নিয়ম অনুযায়ী, ইউটিউবের গাইডলাইন অনুযায়ী আপনি হ্যাশট্যাগ কোথায় দিবেন, হ্যাশট্যাগ কোথায় দেওয়ার নিয়ম। অযথা যেখানে সেখানে হ্যাশট্যাগ বা কিওয়ার্ড ব্যবহার করে যেখানে লাভ নেই বা লাভ হচ্ছে না সেখানে হ্যাশট্যাগ দিয়ে কি কোনো উপায় আছে? হ্যাশট্যাগ সেখানে দিতে হবে যেখানে দেওয়াটা প্রয়োজন। হ্যাশট্যাগ দিলে সেই রিলেটেড ভিডিও আপনার ভিডিওর সাথে অ্যাড হয়ে যায়, অর্থাৎ এটা মানে প্রমোশনের দিকে, মার্কেটিংয়ের দিকটা একটু সুবিধা হয়। তো আমি হাতে কলমে আপনাদের দেখিয়ে দেবো হ্যাশট্যাগ কীভাবে দেবেন। আমি একটি ভিডিও নিয়ে কাজ করতেছি, প্রথমে আমি একটি ভিডিওতে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদের, এখানে আমি এখানে এটা এডিট করব। এডিট করার সময় দেখুন এখানে টাইটেল আছে, ঠিক আছে, এই টাইটেলটা আমি একটু চেঞ্জ করে দেব। টাইটেল চেঞ্জ করলে ভিডিওটা বুস্ট হয় ভালো। দেখুন আপনারা অত্যন্ত আই ক্যাচিংভাবে টাইটেলটা আপনাকে লিখতে হবে। ওকে, স্পেস থাকলে একটু পেজ দিয়ে দিতে হবে। দেখুন খুব সতর্কভাবে দেখুন, কারণ যেটুকুই শিখবেন যাতে ভালোভাবে শেখেন, ভালোভাবে তৈরি করেন, ঠিক আছে। এখানে ডটটা আমি উঠিয়ে দিলাম, এখানে আবার কিন্তু ওইটাই দিয়ে দিলাম, ঠিক আছে, ঠিক আছে। এবার আমি এটা ইয়ে করলাম, ঠিক আছে, এখানে আমি একটু লিখে দিব। ঠিক আছে, এই এই যে টাইটেলটা আমি লিখলাম না, মোটামুটি পরিপূর্ণ একটু টাইটেল হয়ে গেল। এখন এই বিষয়টা কিন্তু আপনাকে এখানে আমার মনে হচ্ছে কিছুটা ভুল হয়েছে, আমি একটু সংশোধন করে নেব, কারণ ভুলভাল টাইটেল লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। হ্যাঁ এটা আছে, ঠিক আছে, আমি এটাই কপি করব। গুগল থেকে কপি করার পরে এখানে আমি এটা দিয়ে দিব, ঠিক আছে, সুন্দর মতো দিয়ে দিলাম। তারপরে পুরাটা কপি করব, কপি করে আমি এই ডিসক্রিপশনের মাথায় দিয়ে দেবো। অবশ্যই অবশ্যই এই বিষয়টা আপনারা মনে রাখবেন, ডিসক্রিপশনের মাথাটা দিয়ে মাথায় দিয়ে দেবেন, তাহলে টাইটেলটা বুস্ট হবে। এই যে এখানে আমরা হ্যাশট্যাগ দিয়েছি না, দেখুন আপনারা এখানে হ্যাশট্যাগ দিলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে। অবশ্যই অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের মাথায় কাজ দেবেন না। আর ভাই, ডিসক্রিপশনের মাথায় যদি আপনি হ্যাশট্যাগ দেন তাহলে কী হবে, এটা হ্যাশট্যাগ আপনার ভিডিওর নিচে শো করবে না। এটা ইউটিউবের যে অ্যালগোরিদম এটা কিন্তু পাবে না, এটা আপনাকে ডিসক্রিপশনের শেষে দিতে হবে। এইখানে দিলেন বলে আপনার হ্যাশট্যাগটা আর 2 থেকে 3টা দিবেন, এত বেশি দেওয়ার দরকার নেই। আমি এটা কাট করলাম, কাট করার পরে আমি এটা একদম সুন্দর করে আমি আপনাকে দিয়ে দেব। এর একবারে লাইভ দিয়ে দেব, ঠিক আছে, যা আসলে দিলে কি হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে দেখুন, এই যে, ঠিক আছে, ঠিক আছে। এইখানে যে এই কয়টা না, এইটা বাদ দিয়ে দেন, এত দিয়ে লাভ নেই, ঠিক আছে, এটা দিয়ে লাভ নেই। এইখানে যে আমি দিলাম না, আপনার কোনো টেনশনের দরকার নাই। আপনি যত এখানে 5000 ক্যারেক্টারে যদি আপনি ডিসক্রিপশন লেখেন, বাট এই হ্যাশট্যাগটা অবশ্যই অবশ্যই আপনার ভিডিওর নিচে শো করবে, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে। যে প্রথমে দিলে যে হ্যাশট্যাগ প্রথমে শো করবে এরকম কিন্তু না,
আমি চেঞ্জ করে দেবো। অবশ্যই অবশ্যই গ্রাফিক ডিজাইন করে আপনারা আপনাদের ইউটিউব থাম্বনেলগুলো তৈরি করবেন, ঠিক আছে? এই যে আমার কাছে অনেকগুলো ইউটিউব থাম্বনেল আছে, আপনার যদি এরকম কোনো হেল্প লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইউটিউব আমার চ্যানেলে আমার সকল তথ্য দেওয়া আছে, ফোন নাম্বার আছে, ফেসবুক লিঙ্ক, গ্রুপ লিঙ্ক সব কিছু আছে। আপনারা এইখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এগুলো আপনারা চাইলে আমি আপনাদের জন্য আই ক্যাচিংভাবে ফটোশপ দিয়ে একবারে ফুল রেজুলেশন নে আমি দেখিয়ে দিব, ঠিক আছে? এবং সেটা আপনাদের জন্য ডেলিভারি করব। পছন্দ হলে আপনি আমাকে আপনার পেমেন্টটা দিয়ে দিন। এটা আমি ই করলাম, করার পরে দেখুন এটা এটা একটা প্লে লিস্টে দিয়ে দেবো, ঠিক আছে? প্লে লিস্টে দিয়ে দিলাম, দেওয়ার পরে ঠিক আছে এই যে এইখানে আমি টাইটেল করছিলাম না, এই টাইটেলটা কপি করব, ঠিক আছে? আমি একটু দেখাই, হ্যাঁ এই যে যে টাইটেল করে এখানে, আচ্ছা এখানে অলরেডি দেওয়া আছে, দিলাম। দেওয়ার পরে ঠিক আছে এখানে কিন্তু আমি বিষয়টা সেভ দিয়ে দেব, সেভ। এবার স্ক্রিনটা জুড়িয়ে দেব, এখানে দেখুন এখানে আমি একটা চুজ ভিডিও দিয়ে দেবো, যাতে আপনার ভিডিও দেখার পরে অডিয়েন্স আপনার ভিডিও আবার দেখে, ঠিক আছে? আসেন, এই আমি দিয়ে দেবো। এবারে আরেকটি দেবো, পছন্দ অনুযায়ী মানে যে ভিডিও আপনি সাজেস্ট করতেছেন, এখানে আমি দিয়ে দেবো। তারপর ভিডিও দেখার সময় দেখুন কার্ড অনুযায়ী এই সে মাথার উপরে কিছু ভিডিও শো করে, এই যে এই যে এই যে আমি দেখাচ্ছি, এই যে এখানে ক্লিক করলে কিন্তু আবার ভিডিও দেখা যায়, ঠিক আছে? এখানে ক্লিক করলে কিন্তু ভিডিও দেখা যায়, তো এইটাও কিন্তু অ্যাড করলে আপনার ভিডিওটা প্রমোটের জন্য অনেক ভালো, ঠিক আছে? এখানে আমি একটা দিয়ে দিলাম, দেখুন তাহলে এখানে ওইখানে চার পাঁচটা দিলাম, এখানে চার পাঁচটা দিলাম, মোটামুটি অনেকগুলো ভিডিও, ঠিক আছে, এগুলো কিন্তু চলে গেল। তারপর আমি সেভ দিলাম। এই কাজগুলো করলে আপনার চ্যানেলটি অত্যন্ত প্রফেশনাল এবং সফলতার সম্ভাবনা থাকে। আলতু ফালতু করে ভিডিও দিলে তো আপনি থাকবে না, ঠিক আছে? কাজ করলে ভালো মতোই তো কাজ করা ভালো, তাই না? অযথা কাজ করে যে কাজে কোনো সফলতা নেই সেই কাজ করে তো লাভ নেই, তাই না? দেখুন আমি এটা সেভ করে দিলাম, ঠিক আছে? এখন দেখুন আমি আরেকটি ব্রাউজার যাব, যার পরে আমি একটা আমি যে ফটোশপ ডিজাইন থেকে যে রেজুলেশনটা করছি, ঠিক আছে, এটা সম্পূর্ণ রেজুলেশন পাই কি না এবং সুন্দর দেখায় কি না আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এই যে দেখেন, ওয়াও, একদম ফুল স্ক্রিন, একবারে কোনো একবার ফুল এইচডি, কোনো লেখা আপনার অস্পষ্ট নেই, ঠিক আছে? সবগুলো সুন্দর দেখা যায়, আর যেগুলো আপনার অস্পষ্ট সেগুলো আমি দেখাচ্ছি, যেগুলো অস্পষ্ট অস্পষ্টগুলো আমি কিছু দেখাবো আপনাদের। দেখেন এই যে যে এই দেখেন আপনি এই লেখাগুলো কি পড়া যায়? দেখেন এই লেখাগুলো আপনি কি পড়তে পারবেন? কি লিখছে এখানে, কি লিখছে, কি লিখছে এগুলা? একে কি কালার কম্বিনেশন হয়েছে? রেজুলেশন কিন্তু ভালো না, ঠিক আছে? দেখুন আমি আছে একদম ছোট, কিন্তু এটা কিন্তু ফটোশপ ডিজাইন না, এমনি উল্টাপাল্টা করে ডিজাইন করছে, করার পরে এটা ছাড়ছে। এরকম কাজ করা যাবে না, করতে হলে ভালোভাবে করতে হবে যদি আপনি সফল হতে চান। আপনার ভিডিওটা যদি অডিয়েন্সের কাছে
পপুলার হতে চায়, একদম সুন্দর করে আপনার ভিডিওটা তৈরি করবেন। এই রেজুলেশন অনুযায়ী যদি আপনারা পাইতে চান তাহলে অবশ্যই আমার কাছে নক করবেন, আমি আপনাকে তৈরি করে দেব। তো বন্ধুরা বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত নিতে পাই বিদায়, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলে দেখার পরে যদি আপনারা উপকৃত হন, কোনো কিছু শিখতে পারেন, আমি ধন্য হব। এবং আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিও পেতে সহজ হবে। ধন্যবাদ।